হ্যালো বন্ধুরা, আজ আমরা কিছু কমেন্টের উত্তর নিয়ে এসেছি। বন্ধুদের জানাই আমাদের চ্যানেলে স্বাগত। তো এখানে আমি দুটো গাছ নিয়ে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন, একটা কালো মিষ্টির গাছ, একটা সাদা মিষ্টির গাছ। তো এই দুটোই আমরা ব্যবহার করেছিলাম ভাইরাল রুই চার তৈরিতে। আপনারা চাইলে ভিডিওটা আরও একটিবার দেখে নিতে পারেন। ভাইরাল রুই চারের ভিডিও দেখে এক দাদা ভাই সুকান্ত ভট্টাচার্য, তো দাদা ভাই কমেন্ট করেছেন যে সাদা মিষ্টির গাছ তো চিনি, কিন্তু কালো মিষ্টির গাছের বিষয়ে কিছু বলবেন। হ্যাঁ দাদা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের প্রত্যেকটা ভিডিও দেখার জন্য। এগুলো মিষ্টির দোকান থেকেই এনেছিলাম, তো আমাদের গ্রামের মিষ্টির দোকান থেকেই আমরা এনেছি। এই মিষ্টির গাছটা কালো কারণ এটা শীতের যে মিষ্টি, যেগুলো গুড়ের রস দিয়ে বানানো হয়, যেমন গুড়ের রসগোল্লা, যেগুলো গুড়ের রসে আর কি ডোবানো হয়, সেই মিষ্টির গাছ, যার জন্যই এটা কালো। তবে এটা কিন্তু খুব মানে আমরা দেখেছি চারে এটা মিশিয়ে পরীক্ষা করে আমরা দেখেছি, এটা কিন্তু খুব ভালো কাজ দেয়, রেজাল্টও খুব ভালো, যার জন্য আমরা এটাও ব্যবহার করছি। আপনারা যদি এই গাছটা চান, তাহলে আপনারা খোঁজ করবেন মিষ্টির দোকানে, শীতকালের মিষ্টি গাছ বা শীতকালের সময় আপনারা সেই মিষ্টির দোকানে বলে রাখবেন, দেখবেন ঠিক পেয়ে যাবেন। তো কালো মিষ্টির গাছ হচ্ছে তবে এই গাছে কিন্তু মানে ওই মোটা আস্তরণটা কিন্তু কম থাকে, রসের ভাগটা বেশি থাকে, কেননা এটা গুড়ের বলে এটাতে মানে মোটা ভাগটা থাকে না, পাতলাটাই বেশি, মানে তলাতে একদম তলাতে মোটা স্তরটা খুব অল্প পড়ে, কেননা এতে মানে গুড়ের তৈরি বলে, খেজুর গুড়ের রসের তৈরি বলো, ওই জন্য এটা একটু পাতলা হয়, খুব একটা মোটা হয় না। দেখিয়ে দাও ভালো করে। এখানটা নিয়ে এসে দেখো, ওপর থেকে দেখো, এটার একটা খুব সুন্দর গন্ধ আছে, আর এটা কিন্তু কার্যকারীও খুব ভালো, আমরা দেখেছি রেজাল্ট খুব ভালো হয়। আমরা তো আমাদের এক দাদা ভাই আমাদের একটা ভিডিও, যে ভিডিওটা ছিল একটি মশলা দিয়ে চারটি টোপ বানানো, তো সেই ভিডিও দেখে আমাদের দাদা ভাই সুভাষচন্দ্র দাস দাদা ভাই বলেছেন যে বাদাম খোলের যে টোপটা আমরা বানিয়েছিলাম, সেই বাদাম খোলের সেই মশলা টোপের রেসিপিটাতে বাদাম খোলটা আমরা প্রথম থেকে কাঁচা ব্যবহার করেছিলাম কি না। এই হলো আমাদের বাদাম খোলের টোপ, দেখুন তো বাদাম খোলের টোপটা আমরা ভিডিওতে যেটা বানিয়েছি সেটাতে আমরা প্রথম থেকে যে বাদাম খোলটা দিয়েছিলাম ওটা কাঁচাই ছিল, ওটাকে আমরা ভেজেছি হাতে কিছুটা সময় নিয়ে, কিন্তু
ভিডিও লং হওয়ার জন্য আমরা কিন্তু পুরো ভিডিওটা ওখানে দিতে পারিনি। তো সেই দাদাভাইকে বলছি, আপনি যদি চান তাহলে আপনি শুকনো খোলার আগে থেকে 70% ভেজে রাখলেও কোনো অসুবিধা হবে না। বাদামের খোলটা শুকনো খোলায় আগে থেকে অল্প আঁচে 70% ভেজে রাখবেন। আর যখন আপনি এই বাদাম খোলের মশলাটা বানাবেন, তখন কড়ার মধ্যে নারিকেল তেল, তার মধ্যে ঘি দেবেন, হিং দিয়ে দেবেন, রসুনের কুচিটা সামান্য হালকা করে নেড়েচেড়ে ভাজবেন যেন লাল না হয়ে যায়। এই অবস্থাতেই আপনি নারকেল ডাঁশটা দিয়ে দেবেন। অল্প নাড়াচাড়া করেই কিন্তু আপনি বাদাম খোলটা দিয়ে বাকি 30% ওতে নাড়াচাড়া করে ভেজেন। এবার আপনি নামানোর আগে ওই মশলাটা দিয়ে নামিয়ে নেবেন। ব্যাস রেডি, খুব সহজে হয়ে যাবে। আর এতে বাদাম খোলটা কিন্তু পুড়ে যাওয়ার ভয়টাও কম থাকে। এইভাবে বাদাম খোলের মশলাটো বানিয়ে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায়। তাই এইভাবেও বানালে কোনো অসুবিধা হবে না। নমস্কার দাদা ভাই আপনাকে, আমাদের ভিডিও নিয়মিত দেখার জন্য। সকল বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন।